মাঠে খেলা চলমান, হঠাৎ করেই অসংখ্য মানুষের প্রবেশ, ঘাবড়ে যাবার মতো কিছু না। সবার আসার লক্ষ্য একটাই, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক দলের খেলা দেখা, ইবাদত খালেদ রাজাদের সচক্ষে দেখা, সাপোর্ট করা। চার দিনের ক্রিকেটে এমন কিছু বিরল ঘটনাই বটে, অন্তত এই দেশের প্রেক্ষাপটে। ঢাকা প্রিমিয়ার লিগেও সাধারণত এত এত দর্শকের উপস্থিতি দেখা যায় না। সিলেটের খেলা দেখতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এত মানুষের সমাগম, তাই দেশে ক্রিকেটের জন্যই ভালো সংবাদ। দর্শকরা মাঠের প্রাণ, দর্শক আসলে সবারই ভালো লাগে। যারা মাঠে খেলছে তারা অনেকটা ইন্সপায়ার হয়, তাদের অনেকটা ভালো লাগা কাজ করে। একই সাথে যখন আমরা ক্রিকেট কাভার করি, আমরা এই চার দিনে ক্রিকেট কাভার করতে আসি, নর্মালি কি দেখা যায় যে হাতে গোনা দুই একজন, সেটাও খুবই রেয়া, যে খেলা দেখতে এসেছে। তো সেই জায়গায় যখন এত এত মানুষের সমাগম দেখা যায়, এত এত মানুষের ভিড় দেখা যায়, যারা স্বাগতিক দলকে সাপোর্ট করতে এসেছে, তখন আসলে শুধু ওই দলের খেলোয়াড়দের জন্যই না, বিপক্ষ দলের খেলোয়াড়, মাঠে উপস্থিত প্রত্যেকটা মানুষের, আমাদের পর্যন্ত সবার একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। কারণ এরকম দর্শক নর্মালি ঘরোয়া ক্রিকেটের দেখা হয় না, তো কখনোই দেখা হয় না। এই যে এনসিএলের শুরু থেকে এখন অবধি আজকেই প্রথমবার এত দর্শক চোখে পড়লো, এর আগে কখনো সম্ভবত এমন হয়নি, যে আমি যেখানে কাভার করতে গেছি কখনো এমন হয়নি 10 জন 12 জন 15 জনও দেখেছে। খুবই রেয়ার এটা, এত এত মানুষের আশাটা তাই মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো একটা বার্তা, একই সাথে সিলেট দলের জন্য। কারণ এই দলটা জানে যে এই শহরের মানুষগুলো তাদের সাপোর্ট করে, এই শহরের মানুষগুলো তাদের পাশে আছে, এবং যত যাই হয়ে যাক না কেন, এই শহরের মানুষগুলো শেষ অবধি তাদের পাশেই থাকবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে উৎস মাহমুদ, বিটি ক্রিকেট। Thank you.